Assalamualaikum and this is Khaja. Welcome to a new video. একটা দারুন ভিডিও নিয়ে আসছি। অনেকে অনুরোধ করেছেন যে ফ্রিল্যান্সিং এ কোন টার্মগুলো বা কোন শব্দগুলো বেশি ব্যবহার হয় এবং সেগুলোর অর্থ দিয়ে যদি একটা ভিডিও তৈরি করেন। সেই অনুরোধের প্রেক্ষিতে আজকে এই ভিডিওটি তৈরি করছি। এই ভিডিওটি হচ্ছে অনুরোধের ভিডিও এবং ইট ইজ অন ফ্রিল্যান্সিং। যারা ফ্রিল্যান্সার আছেন বা হতে চান তাদের জন্য এটি খুবই দরকার। আসলে সবার জন্য দরকার, কেন দরকার সেটা আমরা একটু পরে বলবো। মূল পর্বে যাওয়ার পূর্বে একটি বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টেক কেয়ার টকস, ইটস ইয়োর চ্যানেল। তো কি দিয়ে শুরু করা যায়? আমরা ঝটপট শুরু করব, একের পর এক বলে যাব, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমেই ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলা যায় এবং ফ্রিল্যান্সার নিয়ে কথা বলা যায়। ফ্রিল্যান্সিংটা আসলে কি? ফ্রিল্যান্সিং হচ্ছে লিভ ইয়োর বস। আপনার কোনো বস নাই, আপনি চুক্তিভিত্তিক কাজ করবেন, এটি কোনো স্থায়ী চাকরি না এবং আপনার কোনো নির্দিষ্ট বস থাকবে না। আপনি একসাথে অনেকগুলো কাজ করতে পারেন বা কারো একটি কাজ করতে পারেন চুক্তিভিত্তিক সাময়িক সময়ের জন্য। আপনার যখন ইচ্ছে কাজ করবেন, যখন ইচ্ছে কাজ করবেন না, এটি হচ্ছে ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সার তারাই যারা ফ্রিল্যান্সিং করে, আপনার যখন খুশি তখন কাজ করবেন, যে বিষয়ে আপনার দক্ষতা আছে আপনি চাইলে কাজ করবেন, চাইলে কাজ করবেন না, আপনার নির্দিষ্ট কোনো দায় নাই। কিন্তু যখনই আপনি কারোর সাথে চুক্তিবদ্ধ হবেন সেই কাজটি দেওয়ার দায় আপনার থাকবে এবং পৃথিবীর নানা জায়গায় নানা স্থানে নানাজনের কাজ আপনি করবেন। আপনার যে দক্ষতাটা আছে সেটি আপনি নানাজনের কাছে সেল করবেন, কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে নয় বা কোনো একটি নির্দিষ্ট মানুষের কাছে নয়, আপনি উন্মুক্তভাবে কাজ করবেন। এটি হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিংয়ের কিছু তথ্য দেওয়া দরকার করোনার আগে এবং পরে। করোনার আগে ফ্রিল্যান্সিং নিয়ে আমরা প্রচুর আলাপ শুনেছি এবং প্রচুর মানুষ কাজ করতো তাও শুনেছি, কিন্তু করোনার পরবর্তীতে পুরোটা পাল্টে গেছে। আপনারা যদি ফ্রিল্যান্সিংয়ের ওয়েবসাইটগুলোতে দেখেন, কাজের পরিমাণ কয়েকশো গুণ বেড়েছে, কয়েকশো গুণ। এহেনও কোনো কাজ নেই এখন ফ্রিল্যান্সিংয়ে করা যায় না এবং এহেনও কোনো মানুষ নেই এখন ফ্রিল্যান্সিং করছে না। পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার্স, এভরি ওয়ান, সবার জন্য এখন উন্মুক্ত এবং প্রচুর কাজ রয়েছে। তথ্য যেটা দিতে চাই সেটি হচ্ছে 2027 সালের মধ্যে পৃথিবীতে অফিসে যারা চাকরি করে তাদেরকে যদি আমরা ফর্মাল ওয়ার্কার বলি, তাদের চেয়ে আপনার এই ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি হবে। মানুষ ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে কারণ এর অনেক সুবিধা আছে। সুতরাং ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল এবং ভবিষ্যতে আসলে এটি হবে জবের সবচেয়ে বড় ক্ষেত্র। সে কারণে আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে এখনই জানা দরকার, ভালোভাবে জানা দরকার। ফ্রিল্যান্সিংয়ের পরবর্তী শব্দ হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা জানা দরকার। পোর্টফোলিও বলতে সাধারণত যেটি বোঝায় সেটি জানলেই আপনি বুঝতে পারবেন। সাধারণত যেটি বোঝায় যে আপনার কাজের ভলিউম কত। যেমন বড় বড় যারা জব হোল্ডার আছে তাদেরকে আমরা কী দিয়ে মাপি, পোর্টফোলিওতে মাপি। যেমন একজন ম্যানেজার 10 কোটি টাকার ডিল করছেন আর একজন ম্যানেজার 100 কোটি টাকার ডিল করছেন, তাহলে 100 কোটি টাকা হচ্ছে তার পোর্টফোলিও। তাহলে দুই ম্যানেজার কিন্তু এক না। যিনি 10 কোটি টাকা ডিল করছেন এবং যিনি 100 কোটি টাকার ডিল করছেন, দুজন এক না। তেমনি ফ্রিল্যান্সিংয়ে আপনার কাজের ভলিউম কীরকম, আপনার আর্নিং কীরকম, আপনার টোটাল রেভিনিউ জেনারেশন কীরকম, অর্থাৎ বছরে কত টাকা আয় করেন, এটা দিয়েই কিন্তু আপনার পোর্টফোলিও তৈরি হবে। এবং ফ্রিল্যান্সার টু ফ্রিল্যান্সারের মধ্যে যে র্যাঙ্কিংয়ে ভেরি করে সেটা নিয়ে আমরা আলাপ করব। সব ফ্রিল্যান্সারের ভ্যালু কিন্তু এক নয়। আপনি একটা কাজ করলেন, আরেকজন আরেকটা কাজ করবে, একজনকে দিবে $5, আরেকজনকে দেয় $25। এর কারণ কি? সেখানে একটা বড় কারণ হচ্ছে পোর্টফোলিও। যার পোর্টফোলিও ভালো তার প্রাইসিং কিন্তু বেশি, তার ভ্যালুটা বেশি। একই কাজ করবে সে টাকা পাবে বেশি। এটি সব ক্ষেত্রে, এটি শুধু ফ্রিল্যান্সিং নয়, আপনি যদি ইউটিউবে আসেন সেখানেও একই জিনিস। একই ভিউতে একজন পাচ্ছে $5 আর একজন পাচ্ছে $25, কীভাবে সম্ভব? এটা হচ্ছে ওই র্যাঙ্কিং। যে র্যাঙ্কিংয়ের একটি বড় ফ্যাক্টর হচ্ছে পোর্টফোলিও। আপনি কত কাজ করেছেন, আপনার কাজের ভলিউম কত, আপনার ওভারঅল টার্নিং কত, আপনার ওভারঅল ফিনান্সিয়াল টার্নওভার কত। যার পোর্টফোলিও যত ভালো তার সম্ভাবনা তত বেশি। কাজে পোর্টফোলিও বাড়ানোর চিন্তা প্রথম দিন থেকেই থাকতে হবে মাথার মধ্যে। এরপরে ফ্রিল্যান্সিংয়ে যে শব্দটি আসে সেটি হচ্ছে মাইন্ডসেট, দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আপনি কি উন্মুক্ত কাজগুলো করবেন কি না, এই যে চুক্তিভিত্তিক কাজ, কাজ শেষ আপনার কিন্তু ওইখানে
কমপ্লিট, ওখান থেকে আর আয় আসবে না। যে কাজের জন্য আপনি কন্ট্রাক্ট নিয়েছেন সে কাজ শেষ, পেমেন্ট পেয়ে গেলেন, এভরিথিং ক্লোজ। এরপরে কাজ পাবেন কি পাবেন না, আবার আপনাকে বিড করতে হবে, এরকম একটাই যে অস্থায়ী ব্যবস্থা যে একটা অফিসে কাজ করলে তো রেগুলার আপনি বেতন পেতেন, এখানে তো তাই না। এখানে সোজা কথা, কাজের বিনিময়ে খাদ্য, আপনি কাজ করবেন টাকা পাবেন। তো এই ধরনের কাজ করার জন্য আপনার দৃষ্টিভঙ্গি প্রস্তুত কিনা, এখন কিন্তু সবাই প্রস্তুত, সারা পৃথিবী প্রস্তুত হয়ে গেছে। এখন ফ্রিল্যান্সিংকে আপনি যে আন্ডারমাইন করবেন, একটু নিচু দৃষ্টিতে দেখবেন, এটার কোনো সুযোগ নাই। সারা পৃথিবীতে সব কোয়ালিটির মানুষ এখন ঝাঁপিয়ে পড়েছে, সেখানে কাজ দেখলে দেখবেন সেই আগে সেই গ্রাফিক্স আর এই ইলাস্ট্রেটের কাজই এখন একমাত্র কাজ না, এটা এখন খুব সামান্য কাজ, এর কাজের পরিধি এখন বিশাল হয়ে গেছে। কাজেই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য ভবিষ্যৎ খুব ভালো, এবং আগে পাল্টানো ভালো, এই মাইন্ডসেট দৃষ্টিভঙ্গিটা আগে পাল্টানো ভালো। কারণ গবেষণা বলছে পৃথিবীর আগামী দিনের জব মার্কেট মানেই হচ্ছে ফ্রিল্যান্সিং। সুতরাং দৃষ্টিভঙ্গি বদলিয়ে ফেলুন, যারা ফ্রিল্যান্সিং করতে চান সাহসের সাথে আনন্দের সাথে শুরু করুন। এরপর আছে ডেমো। ডেমোটা অনেকটা অ্যাপ্লিকার মতো, আপনি যেসব কাজ করেন যে কাজগুলো পারেন সেটার একটা ডেমো দিবেন, অর্থাৎ প্রতিকৃতি দিবেন, যাতে আপনার ক্লায়েন্ট বুঝতে পারে আপনি কী ধরনের কাজ করেন এবং আপনার কাজের গুণের মান বা কোয়ালিটি কেমন। এরপর ফ্রিল্যান্সিংয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট 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 আমরা শুনি, কন্টেন্ট ইজ কিং বলতেছে কেউ, কন্টেন্ট ইজ কুইন বলতেছে কেউ, সারা পৃথিবী আসলে এখন চলে কন্টেন্টের উপর। কন্টেন্ট নিয়ে আমি খুব সহজ একটা কথা বলি, আপনি যা কিছু লেখেন যা কিছু বলেন সব কিছুই কন্টেন্ট। এখন এই কন্টেন্টকে সাজিয়ে লিখলে সেখান থেকে আমাদের পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধরা যাক আপনি একটা বিবরণী লিখবেন, কন্টেন্ট মানে আসলে বিষয়বস্তুর বর্ণনা। আপনি কোনো একটা জিনিসের বা পণ্যের বিবরণী লিখতে চান, দশজন কিন্তু দশ রকম লিখবে, যে গুছিয়ে সুন্দর করে লিখবে বলা হবে তার কন্টেন্টটা ভালো হয়েছে, তার প্রাইসিংটা ভালো হবে। সেজন্যই কন্টেন্ট রাইটিংয়ের কতগুলো টেকনিক আছে, কৌশলগুলো জানলে আমরা ভালো লিখতে পারি, ভালো আয় করতে পারি। এবং কন্টেন্ট রাইটিং কিন্তু সব কিছুতেই লাগে, আবার কন্টেন্ট রাইটিং দিয়ে আপনি আয়ও করতে পারবেন। কন্টেন্ট রাইটিং ছাড়া কোনো কিছুই করা সম্ভব না, আপনি যা কিছুই করেন সব কিছু কন্টেন্ট। এই যে আমি এখন এই ভিডিওটি বানাচ্ছি, আমি প্রথমে কী করেছি, প্রচুর রিসার্চ করেছি, বিভিন্ন ওয়েবসাইট ইন্টারনেট রিসার্চ করে কোনগুলো সবচেয়ে বেশি দরকার ফ্রিল্যান্সারদের জন্য সেটা বের করেছি, তারপর সেটাকে সাজিয়েছি। এই যে সাজানো যে প্রক্রিয়া সেটা কন্টেন্ট রাইটিংয়ের একটি কৌশল, এই পুরোটাই একটা কন্টেন্ট। আমাকে প্রথমে একটা কন্টেন্ট লিখতে হয়েছে, আমি এখানে কিভাবে এই ভিডিওটি তৈরি করব, ভিডিওটি কত সময়ের হবে, ভিডিওটি কোন প্রক্রিয়ায় করব, কোন শব্দগুলো আসবে যাতে সবার উপকার হয়। তো কন্টেন্ট রাইটিং মানে হচ্ছে বিষয়বস্তুকে বর্ণনা করা সুবিন্যস্তভাবে। এরপরে চলুন, ফ্রিল্যান্সিংয়ে আরেকটি বড় কাজ আছে, সেটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনারা সবাই জানেন, যেমন আমরা বলি হাই গুগল, হাই সিরি, বলে না ইয়েস ইয়োর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইজ হিয়ার, আপনি যা বলছেন আপনাকে সার্চ করে দিচ্ছে, রাইট, সেই জন্য তাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলা হচ্ছে। তো পৃথিবীতে আগে যেমন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকতো, বড় বড় কর্তাদের যাদের অনেক কাজ তাদের কিন্তু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখতে হয়, যে তার কাজগুলোকে গুছিয়ে রাখা, গুছিয়ে রাখার জন্য আবার লোক লাগে যাদেরকে আমরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলি। আজকাল এই কাজগুলো করার জন্য কাছেই থাকতে হয় সেটা না, অনেক বড় বড় কাজগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে। তারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে তার কী কী কাজ সেগুলোকে তারা গুছিয়ে দেন। এই ভার্চুয়াল সহযোগী এখন সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজটা করে। ডেটা এন্ট্রি আপনারা জানেন, সেটা এক্সেল ফাইল হতে পারে, নানা কিছু জায়গা হতে পারে, নানা ফরম্যাট আছে, ফরম্যাটে জাস্ট তথ্যগুলো বসিয়ে দেওয়া, এটাই হচ্ছে ডেটা এন্ট্রি। ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে সহজ কাজের মধ্যে একটি হচ্ছে ডেটা এন্ট্রি, অর্থাৎ অনেক মানুষের অনেক ডেটা আছে, তার সময় নেই, সে একটা ফর্মে দিয়ে দিবে, সেটা এক্সেলে হতে পারে, নানা ফরম্যাটে হতে পারে, সেই ফর্মের মধ্যে আপনি তথ্যগুলো বসিয়ে যাবেন, এটাই হচ্ছে ডেটা এন্ট্রি। মার্কেটিং, মার্কেটিং তো আমরা শুনছি, কিন্তু ফ্রিল্যান্সিং আসলে সবচেয়ে বেশি দরকার ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ অনলাইনে আপনি মার্কেটিংটা কীভাবে করবেন, মার্কেটিং ছাড়া তো কিছুই হবে না। আপনি যেমন অনলাইন মার্কেটিং করে দেবেন, আবার নিজেরও তো মার্কেটিং করতে হবে যাতে আপনি ক্লায়েন্ট বেশি পান। তো এটা হচ্ছে বাজারজাতকরণ, কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, এই মার্কেটিং কিন্তু মানে হচ্ছে আপনার মানুষের কাছে পৌঁছাতে হবে। কাজে অনলাইনে মানুষের কাছে পৌঁছানো আর কিন্তু অনেক কৌশল আছে, অনেক কষ্টকর পথ আছে, সেগুলো করতে হবে। আপনি চাইলেই বা আমি চাইলেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারবো না,
পৌঁছাবো কীভাবে, আমাকে বা আমার পণ্যকে আমি কীভাবে আমার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাবো, সেটি হচ্ছে এই বাজারজাতকরণের একটি প্রক্রিয়া। অর্থাৎ আমি কী পারি, কেমন পারি, সেটা তো জানাতে হবে এবং কাকে জানাবো। মার্কেটিংয়ের, ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটি বিষয় হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। অর্থাৎ জানতে হবে আপনি কাদের কাছে পৌঁছাতে চান। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 500 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করতেছে, এর মধ্যে কাদের কাছে আপনি পৌঁছাতে চান সেটা বের করতে হবে। অর্থাৎ আপনার টার্গেটেড অডিয়েন্স প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে আপনি তাদের কাছে পৌঁছাবেন, আপনি নিজের মার্কেটিং করবেন, আপনার বা আপনার পণ্যের বাজারজাতকরণের দুয়ার তখন খুলে যাবে। ফ্রিল্যান্সিংয়ে অ্যাকচুয়ালি মার্কেটিং বলতে বোঝায় ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং, অফলাইনের মতো না। কিন্তু এই তথ্য প্রবাহের এই যুগে মানুষের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া, আর আগে যখন ইন্টারনেট ছিল না তখন পণ্যটাকে আমরা যেভাবে অন্যের কাছে পৌঁছাতাম, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আগের দিন অফলাইনে আপনারা জানেন যে অ্যাডভার্টাইজমেন্ট একটা বড় প্রক্রিয়া ছিল এবং সেক্ষেত্রে কিন্তু টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করা খুব কঠিন ছিল। কিন্তু এখন টার্গেটেড অডিয়েন্স চাইলে সিলেক্ট করা যায়, আপনি যাদের কাছে পৌঁছাতে চান ঠিক তাদের কাছেই পৌঁছানো সম্ভব। ফ্রিল্যান্সারদের আরেকটি বড় কাজ কিন্তু ওয়েব রিসার্চ করা। অর্থাৎ কোন কাজগুলোর ভ্যালু আছে, কোন কাজগুলোর মার্কেট আছে, কোন কাজগুলো আমি শিখবো, কীভাবে শিখবো, বা আপনি যেই কাজগুলো করবেন, যেমন ডেটা এন্ট্রি হতে পারে, কিন্তু নানা কাজ আছে সেটা আমরা হয়তো পরে আসবো। এই কাজগুলোকে ভালোভাবে করার জন্য বিভিন্ন ওয়েব সার্চ করতে হয়। আমি একটা কথা বলি, রিসার্চ কিন্তু অনেক বড় শব্দ, সমাজবিজ্ঞানে বা সায়েন্সে যেটা ব্যবহার হয় সেটিকে রিসার্চ বলে। আপনারা যারা বাইরের লোকদের সাথে কাজ করেছেন তারা দেখবেন যে প্রচুর রিসার্চ রিসার্চ বলে। তার মানে হচ্ছে এই রিসার্চের অর্থ হলো, আমি পরিষ্কারভাবে বলি, এই রিসার্চের অর্থ হলো আর একটু ভালোভাবে দেখো, গভীরভাবে দেখো, ঠিক আছে? তুমি একটু ঘাটাঘাটি করে তারপরে একটা ভালো আইডিয়া নাও। রিসার্চে যেমন 8টা স্টেপিং আছে, বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, এটি কিন্তু ঠিক সেরকম নয়। এই রিসার্চ বলতে বোঝায় আপনি একটু ঘাটাঘাটি করুন, আপনি একটু দেখুন, ভালো করে দেখুন, এটাই হচ্ছে রিসার্চ। এবং ওয়েব রিসার্চ মানে হচ্ছে যে আপনি ওয়েবসাইটগুলোকে ঘাটাঘাটি করবেন, আপনি প্রয়োজনীয় তথ্যগুলো সেখান থেকে লিখবেন এবং সেগুলো বোঝার চেষ্টা করবেন। যেমন আমি ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করেছি, কোন শব্দগুলো দরকার সেগুলো বের করার চেষ্টা করেছি। ফ্রিল্যান্সিংয়ের টার্মটা যে ভবিষ্যতে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, তবে রিমোট জব আরেকটু বড়। ফ্রিল্যান্সিংয়ে যেমন অনেক ফ্রিল্যান্সাররা রিমোট জবও করেন আবার ফ্রিল্যান্সিংও করেন, এটা কীরকম? রিমোট জব হচ্ছে দূরবর্তী অবস্থায় কাজ করা। আপনি ঢাকায় বসে ওয়াশিংটন ডিসির অফিসে কোনো একটা কাজ করতে পারবেন এবং এটি অনেকে করছে। করোনার পর বাংলাদেশেই ধরুন যে যারা আইটি এক্সপার্ট আছে, যারা ভালো প্রোগ্রামিং জানে, তাদের ডিমান্ড অনেক বেড়ে গেছে, তারা ঢাকায় বসে বিশ্বের বিভিন্ন জায়গার কাজ করছে। এই যে এক জায়গায় বসে অন্য জায়গার কাজ করছেন, সেটি হচ্ছে আপনার রিমোট জব। মার্কেট প্লেস, মার্কেট প্লেস এবং ই কমার্সের মধ্যে আপনাদের একদম পরিষ্কার ধারণা থাকতে হবে আশা করি আছে। মার্কেট প্লেস হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যারা পণ্যটা উৎপাদন করে তাদের থেকে সরাসরি কিনতে পারবেন। এখানে সবাই কিনতে পারে, সবাই বিক্রি করতে পারে। মার্কেট প্লেস হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম যেখানে উৎপাদনকারী তার জিনিস বিক্রির জন্য রাখবে আর ক্রেতা সেটি কেনার জন্য সেখানে খোঁজ করবেন। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে থাকে প্ল্যাটফর্ম, উৎপাদনকারী এবং ক্রেতার মধ্যে থাকে একটা প্ল্যাটফর্ম। আর ই কমার্স কী? ই কমার্স হচ্ছে উৎপাদনকারীর সাথে আপনার যোগাযোগ থাকবে না, অর্থাৎ যারা পণ্যটা উৎপাদন করে তাদের সাথে যোগাযোগ থাকবে না। ই কমার্স ওয়েবসাইটটা যাদের, তারা উৎপাদনকারী থেকে জিনিসটা কিনে তাদের ওয়েবসাইটে রাখবে, তাদের গোডাউনে রাখবে, আপনি সেখান থেকে কিনতে পারবেন। অর্থাৎ ই কমার্সে আপনার উৎপাদনকারীর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ নেই। মার্কেট প্লেস হচ্ছে এখানে সবাই বিক্রি করতে পারবে, আপনি সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করতে পারবেন। রিচ, রিচ আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ ফ্রিল্যান্সিংয়ে। অর্থাৎ আপনি কতজন মানুষের কাছে পৌঁছাতে পারলেন, অর্গ্যানিক রিচ, পেইড রিচ বলে। তো যত মানুষের কাছে পৌঁছানো যাবে, যে একটু আগে বলছিলাম যে ডিজিটাল মার্কেটিংয়ের কথা, যে আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে, কীভাবে পৌঁছাবেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল। রিচ বলতে বোঝায় যে ইন্টারনেট জগতে আপনি যাদের কাছে পৌঁছাতে চান কতজনের কাছে পৌঁছালেন। আপনার তথ্য, আপনার পণ্য, আপনার সম্পর্কে হোক, আপনার পণ্য সম্পর্কে হোক, কতজন মানুষের কাছে পৌঁছালো, কতজন ইন্টারনেট ব্যবহারকারীর কাছে পৌঁছালো, সেটি হচ্ছে রিচ। এই রিচের মধ্যে অবশ্যই আমাদের ক্যাটাগরি করতে হবে, আমার টার্গেটেড রিচের কাছে পৌঁছাচ্ছে কি না, এলোমেলো সবার কাছে পৌঁছালো হলো না, সেটি আবার
খুব একটা লাভজনক নয়। আরেকটি শব্দ আমরা শুনে থাকি, এটিও ফ্রিল্যান্সিংয়ের একটা বড় কাজ, সেটি হচ্ছে অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাই বলেন। অপটিমাইজেশনের স্বাভাবিক অর্থটা আমরা একটু জেনে নিই। আমার যে দক্ষতা আছে সেটিকে আমি সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করে সর্বোচ্চ আয় করব। অর্থাৎ আমি যতটুকু আয় করতে পারি আমি কি ঠিক ততটুকু আয় করছি কি না, এটি হচ্ছে আমার অপটিমাইজেশন। আমি যতজনের কাছে পৌঁছাতে চাই ততজনের কাছে আমি পৌঁছাতে পারলাম কি না। যেমন রিচের অপটিমাইজেশন মানে কি, আমি যতজনের কাছে পৌঁছাতে চাই একদম ততজনের কাছে পৌঁছালাম যতটা সম্ভব। আবার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে যেটা বোঝায়, ইন্টারনেটে মানুষ কোনো কিছু জানতে চাইলে কী করে, সার্চ করে। এখন সার্চ করলে দেখা যায় যে তার 400টা উৎস আসছে। আপনি সহজেই দেখতে পান যে প্রথমে 4-5-7-10টা যে উৎস থাকে সেগুলোতেই আপনি ক্লিক করেন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা হলো, মানুষ যখন কোনো কিছু সার্চ করবে কোনো কিওয়ার্ড দিয়ে, ধরা যাক সে একজন কন্টেন্ট রাইটার খুঁজতেছে, ঠিক আছে। এবং কন্টেন্ট রাইটার দিয়ে যখন সার্চ করলো, কন্টেন্ট রাইটার আছে মনে করেন 1000-এর মধ্যে কারা সামনের দিকে আসবে, অর্থাৎ আপনার কন্টেন্ট রাইটার হিসেবে আপনার যদি কোনো ওয়েব থাকে, কোনো ওয়েব অ্যাড্রেস থাকে, সেটা যেন সামনে আসে, সেই কৌশল করা, সেই ব্যবস্থা করা, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যাতে মানুষ যখন সার্চ করবে তখন আপনাকে খুঁজে পায়, আপনার টাগে আসে। আছে তো হাজার হাজার, তো সামনে কীভাবে আসবেন, এই সামনে আসার প্রক্রিয়াটাই হচ্ছে, কৌশলটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ফ্রিল্যান্সিং আর একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনের অনেক অর্থ হচ্ছে নানা জায়গায় নানা কিছু, তবে লিড জেনারেশন বলতে আপনার ফ্রিল্যান্সিংয়ে বোঝায় যে আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তার তথ্য সংগ্রহ করা, তার কন্ট্যাক্ট নাম্বার, তার অ্যাড্রেস, তার ইন্টারেস্ট। লিড জেনারেশনের একটি বড় উদ্দেশ্য হলো যে আপনার পণ্যের বা আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, তাদের ডিটেলস সংগ্রহ করা, সহজ কথা হলো এই। তারপরে তাদের সাথে আপনি যোগাযোগ করে তাদেরকে আপনি কাস্টমারে কনভার্ট করবেন। কাস্টমারে কনভার্ট করার আগে আপনার জানতে হবে যে আপনার এই পণ্যের জন্য কারা কারা আপনার রিয়েল ক্লায়েন্ট, কারা কারা আপনার টার্গেটেড অডিয়েন্স হতে পারে, সেটা জানার জন্য আপনার সেই মানুষগুলোর কন্ট্যাক্ট জানতে হবে, আপনার অ্যাড্রেস জানতে হবে, তার ইন্টারেস্ট জানতে হবে, সে কী কাজ করে, তারা কী ধরনের পণ্য ব্যবহার করে, এটা জানতে হবে। যেমন ধরুন যে আপনি মাঝে মধ্যে হয়তো ফোন পাচ্ছেন যে আপনি একটা লোন নেবেন কি না, অর্থাৎ আপনার তথ্য কিন্তু তার কাছে আছে, আপনি যে তাদের লোন নেওয়ার মতো একজন সেটা সে জানে, সেই কারণেই ফোন করছে, সে সবাইকে ফোন করছে না। এই যে আপনার তথ্যগুলো কালেকশন করে আপনার সাথে যোগাযোগ করছে, এটি হচ্ছে লিড জেনারেশন। অর্থাৎ যোগাযোগের আগে আমি কতজনের সাথে যোগাযোগ করব সেটি নির্দিষ্ট করা, তাদের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা যে হ্যাঁ সে আমার ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে, এই যে তথ্য সংগ্রহ করা এটি হচ্ছে লিড জেনারেশন। এখানে তার কন্ট্যাক্ট, তার লোকেশন, তার ইন্টারেস্ট, এই অন্তত 4-5 ধরনের তথ্য আমরা সংগ্রহ করে থাকি। তো কোনো কোম্পানির হয়ে এই কাজ তথ্য সংগ্রহ করে দেওয়া কিন্তু ফ্রিল্যান্সিংয়ের একটি বড় কাজ। কাস্টম অডিয়েন্স, আপনার তো অনেক অডিয়েন্স আছে, অডিয়েন্সের মধ্যে আপনার যে বাছাই করা, আপনার পণ্যের জন্য যেটা উপযোগী সেটাকে কাস্টমাইজ করা, যে কে কে আপনার কাস্টমার, কে কে কাস্টমার নয়, আসলে ভুল জায়গায় আপনি নক করবেন না, সেটি হচ্ছে আপনার কাস্টম অডিয়েন্স। ইনফোগ্রাফিক্স, ইনফোগ্রাফিক্সের কাজও ফ্রিল্যান্সিংয়ের একটি বড় কাজ। ইনফোগ্রাফিক্স কিছুই না, তথ্যকে বা ডাটাকে আপনি কি চার্ট এবং গ্রাফের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপনা করা, অর্থাৎ 5-10-50 পেজে লিখে আপনি যেটা বোঝাতে চান একটা চার্টে, একটা ইনফোগ্রাফে সেটি বোঝানো সম্ভব, এবং সেটার জোয়ার চলছে সারা পৃথিবীতে। যেমন ফ্রিল্যান্সিং কেন গুরুত্বপূর্ণ, ভবিষ্যৎকে এটা নিয়ে 5-7টা আর্টিকেল লেখা যায়, 10 পেজ লেখা যায়। আমি যদি এটুক তথ্য দেই একটা চার্টের মাধ্যমে যে 2027 সালে আপনার 60% মানুষ জব করবে ফ্রিল্যান্সিংয়ে আর 40% কাজ করবে ফর্মাল সেক্টরে, তাহলে আপনি বুঝতে পারবেন এত কিছু লেখা দরকার নেই, ফ্রিল্যান্সিং কেন এত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ইনফোগ্রাফিক্সের ছোট্ট একটা উদাহরণ দিলাম। কিওয়ার্ড, এই যে বলছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আসলে করার অন্যতম একটা প্রক্রিয়া হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ মানুষ কোন ওয়ার্ডগুলো দিয়ে কোনটা সার্চ করে এটা জানা দরকার। এটা জানা এখন বেশ জটিল হয়ে পড়ছে, খুব একটা সহজ নয়, এবং এই কাজগুলো করার জন্য প্রচুর লোক আছে যারা আপনাকে কিওয়ার্ড বাছাই করে দেবে। আপনি কোনো একটা জিনিস প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছেন, সেখানে আপনি কিওয়ার্ডগুলো কী কী দিবেন, এটা আজকাল ফ্রি পাওয়া কঠিন। কোন কিওয়ার্ডগুলো আসলে ইন্টারনেট জগতে চলছে, কোন ওয়ার্ডগুলো মানুষ সার্চ করছে, শত শত কোটি মানুষ কী সার্চ করে, এটা আসলে ম্যানুয়ালি জানা খুব কঠিন। তারপরে কিওয়ার্ড হচ্ছে মানুষ কোন শব্দগুলো দিয়ে কোনো একটা পণ্যকে
শ্বাস করে এবং কী হয়েছে একটা হয় সেটা না, কিন্তু কি ওয়ার্ডস হতে পারে। লাইক ধরুন যে আপনি ইংরেজির উপর একটি ভিডিও তৈরি করতে চান, এর একটি জনপ্রিয় কিওয়ার্ড হচ্ছে ঘরে বসে ইংরেজি শিখুন, ঘরে বসে স্পোকেন ইংলিশ শিখুন, আবার ইংরেজি শেখার সহজ কৌশল, এরকম হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মাধ্যমে আসলে সেটা ইউটিউবে সার্চ হোক বা কোনো ওয়েবে সার্চ হোক, গুগলে সার্চ হোক, সাফারিতে সার্চ করেন, কোনটি আগে আসবে সেটা নির্ভর করে আপনি আপনার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড কীভাবে দিয়েছেন। গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো দিলে, মানুষ যেগুলো ব্যবহার করে সেই কিওয়ার্ডগুলো দিলে আপনারটা সামনে চলে আসবে। কিওয়ার্ডের পরিষ্কার অর্থ হলো যে কোন টার্ম বা শব্দগুলো মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে। আরেকটি ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় শব্দ হচ্ছে গিগ প্রোফাইল। কোনো কোনো ফ্রিল্যান্সিং গিগ চায়, তোমার এই গিগটা দাও, এই গিগটা কিছুই না, এই গিগটা হলো প্রোফাইল। প্রোফাইলকেই তারা গিগ বলে, যেখানে আপনার কাজের নমুনা থাকবে, আপনার পরিচিত ইন্ট্রো থাকবে, আপনার কাজের পরিচিতি থাকবে, পোর্টফোলিও থাকবে। এই তো গিগের সাধারণত ফর্মেট দিয়ে দিবে, যারা গিগ প্রোফাইল নিয়ে কাজ করে সেই ফর্মেট আপনি তথ্যগুলো দিলেই ওটাকে অনেকে গিগ বলছে। গিগ দেখেই বোঝা যায় যে তার পোর্টফোলিও কীরকম, তার রেট কীরকম, তার কাজের কোয়ালিটি কীরকম, সব কিছু আপনি একবারে গিগ দেখেই বুঝে ফেলতে পারবেন। সেই কারণেই অনেক ফ্রিল্যান্সারদের জন্য গিগ কীভাবে তৈরি করতে হয় তার জন্য অনেক প্রশিক্ষণ আছে, অনেক কলাকৌশলও আছে। র্যাঙ্ক, র্যাঙ্কিং এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার র্যাঙ্ক কত। ফ্রিল্যান্সারদের র্যাঙ্ক থাকে, ইউটিউবারদের র্যাঙ্ক থাকে, আপনি কি 1 লক্ষতম নাকি 5 লক্ষতম নাকি 50তম। এই যে সামনের দিকে র্যাঙ্ক, যাদের সামনের দিকে থাকে তাদের কাজের ভ্যালু তত বেশি হয়, তাদেরকে দিয়ে কাজ করাতে হলে পে বেশি করতে হয়। ডিজাইন, ডিজাইন তো নানা কিছু নকশা, আপনার ওয়েবের ডিজাইন আপনি নকশাটা সুন্দর করে করতে পারেন, আপনি অন্যের ডিজাইন করে দিতে পারেন, বইয়ের ডিজাইন হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, নানা কিছু নকশা, তো দেখতে কতটা সুন্দর করা যায় সেই সুন্দর করার কাজটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ডিজাইন। নিশ সিলেকশন, ফ্রিল্যান্সিং করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নিশ, নিশ মানে হচ্ছে আমার মন কোনটা পছন্দ করে, কোন জিনিসটা আমি সবচেয়ে ভালো পারি, কোন জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দের। আপনি কোন জিনিসটা ভালো পারেন এবং কোন জিনিসটা আপনার পছন্দের সেটাই যদি ফ্রিল্যান্সিং করে থাকেন, তাহলে দেখবেন যে আপনার দক্ষতা বাড়ার সম্ভাবনা বেশি, কাজ পাওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার আয়ের সম্ভাবনা বেশি। সে কারণে নিশ সিলেকশন বা আপনার পছন্দের যে কাজটা নির্বাচন করা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি জিনিস জানা দরকার, ইউটিউবাররা কি ফ্রিল্যান্সার কি না, ফ্রিল্যান্সার আর ইউটিউবারের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না। একটি ডিফারেন্স আছে, আপনাকে ফ্রিল্যান্সিংয়ে যেটা হয় আপনাকে সরাসরি যার কাজ করেন সে আপনাকে পে করছে, কিন্তু ইউটিউবারকে তো সরাসরি যার জন্য কাজ করছেন সে পে করছে না, এটা নানাভাবে আপনার কাছে আয় আসে। কাজেই ইউটিউবার এবং ফ্রিল্যান্সার মধ্যে এখনও তফাত আছে, কারণ ইউটিউব চুক্তিভিত্তিক কাজ না। ইউটিউবে অনেকেই চুক্তিভিত্তিক কাজ করে থাকেন, সেটা অন্যভাবে, ঠিক ফ্রিল্যান্সিংয়ের মতো নয়। কাজেই ইউটিউবার এবং ফ্রিল্যান্সারের মধ্যে কিন্তু সুস্পষ্ট পার্থক্য আছে। ফ্রিল্যান্সিং আপনি সরাসরি টাকা পেয়ে যাবেন ক্লায়েন্ট থেকে, আর ইউটিউবারে সাধারণত আপনার নির্দিষ্ট ক্লায়েন্ট নেই, আপনি দিয়ে যাবেন আপনার কন্টেন্ট, সেখানে যদি আপনি বিজ্ঞাপন পান তাহলে আয় করবেন, বিজ্ঞাপন না পেলে আপনার কোনো আয় নেই। ইউটিউবাররা কিন্তু এখন প্রচুর আয় করে থাকেন, নিঃসন্দেহে ইউটিউব আয়ের একটি বড় উৎস হতে যাচ্ছে এবং প্রতি বছর এটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মতোই বড় হয়ে উঠছে। কনভার্ট, কনভার্ট হচ্ছে আপনার কোনো একটা বিষয়কে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ কনভার্ট মানে পরিবর্তন করা। এই কনভার্সন নানা কিছু হতে পারে, যেমন একটু আগে বলছিলাম ইনফোগ্রাফিক্স, আপনাকে প্রচুর তথ্য দেওয়া হলো, বললো যে এটাকে ইনফোগ্রাফিক্সে কনভার্ট করে দাও, আপনি চার্ট এবং গ্রাফের মাধ্যমে সেটাকে ইনফোগ্রাফিক্সে কনভার্ট করে দিলেন। শুধু এটা নয়, হয়তো একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে সেটাকে বললো পিডিএফে কনভার্ট করে দাও, অর্থাৎ কনভার্সনের প্রচুর কাজ আছে ফ্রিল্যান্সিংয়ে। একটা আপনাকে হয়তো ডাটা প্রচুর দিয়ে দিবে, স্ক্র্যাপিং দিয়ে দিবে, তারপর তারা বলবে আমাকে এই জিনিসটা করে দাও। তো তার এই তথ্য থেকে আরেকটা জিনিসে যে আপনি নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে কনভার্সন। ফ্রিল্যান্সিং একটি বড় কাজ হচ্ছে ইনফ্লুয়েন্স করা, আপনি কীভাবে আপনার ক্লায়েন্টকে ইনফ্লুয়েন্স করবেন, আরও কাজ পাবেন, কীভাবে কাজটা নিশ্চিত করবেন। ইনফ্লুয়েন্স অ্যাকচুয়ালি এটি হচ্ছে কমিউনিকেশন স্কিলের একটি বড় উদাহরণ। আপনার কমিউনিকেশন স্কিলস অর্থাৎ যোগাযোগ দক্ষতা যত ভালো হবে আপনি আপনার ক্লায়েন্টকে তত বেশি ইনফ্লুয়েন্স করতে পারবেন, আপনার প্রতি আগ্রহী করে নিতে পারবেন এবং আপনি কাজ বেশি পাবেন। ইনফ্লুয়েন্স না করতে পারলে, ইন্টারেস্ট যদি গ্রো করাতে না পারেন আপনার ক্লায়েন্টের মধ্যে, তাহলে আপনি কোনো কাজ পাবেন না। আপনি যত বেশি ইনফ্লুয়েন্স করতে পারবেন
তত বেশি আপনি কাজ পাবেন এবং আয়ের সম্ভাবনাও বাড়বে। শুধু কাজ পারলেই হবে না, অনেকে কাজ ভালো পারে কিন্তু ইনফ্লুয়েন্স যদি না করতে পারেন, আগ্রহ তৈরি করতে না পারেন, তাহলে আপনি ভালো কাজ জেনেও কিন্তু কাজ পাবেন না। সুতরাং এই যে কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা, আপনার এটি বাড়িয়ে তুলতে হবে, আপনার আগ্রহ তৈরির সক্ষমতা থাকতে হবে। ফ্রিল্যান্সিং কিন্তু একটি অপার সম্ভাবনা। আপনার যদি স্কিল সেট থাকে, যেটাতে স্কিল সেট আছে সেটা অনুযায়ী নেমে পড়ুন। আপনি ফর্মাল কাজ করছেন, কোনো সমস্যা নেই, ফর্মাল কাজের সাথে এখন অনেকেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে এবং অনেক সময় অনেকে ফর্মাল কাজও ছেড়ে দিচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু সবাই ফ্রিল্যান্সিং করবে। কাজেই বসে থাকার উপায় নেই, এখনই শুরু করুন। আপনি অনেকক্ষণ যাবত এই ভিডিওতে দেখেছেন এবং শুনেছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।